হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর দিলশাদ জাহান, কনসালটেন্ট হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আজগর আলী হসপিটাল। থ্যালাসেমিয়া নিয়ে কিছু কথা বলি। থ্যালাসেমিয়া রোগটি একটি বংশগত রোগ এবং এটি বাংলাদেশের জন্য একটা অনেক বড় বার্ডেন, বাবা মায়ের জন্য, পেশেন্টের জন্য এবং ডক্টরদের জন্য। এবং এর খরচ অত্যন্ত ব্যয়বহুল। বাবা মাকে সারা জীবন এর চিকিৎসার পিছনে লেগে থাকতে হয়। রক্ত দিতে দিতে বাবা মা একসময় শক্তিশূন্য হয়ে যান, তাদের আর্থিক অবস্থা একেবারে মাটিতে জেমে এসে। এটা খুব সহজেই প্রতিরোধ করা যায়। যেখানে প্রতিরোধ করা যায় সেখানে আমার প্রতিকারের প্রয়োজনটা পরে চলে আসে। প্রতিরোধটা খুব সহজেই করা যায়। আমাদের দেশে সাধারণত প্রতি 100 জনে 6 থেকে 7 জন থ্যালাসেমিয়ার ক্যারিয়ার আছে। সেটা বিটা থ্যালাসেমিয়া মাইনর হতে পারে, অথবা সিকেল সেল হতে পারে, অথবা ই থ্যালাসেমিয়া ট্রিট হতে পারে। যেটা করণীয় সেটা হচ্ছে, আমি সবসময় গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি, প্রি ম্যারাইটাল স্ক্রিনিং অথবা বিবাহ পূর্ব স্বাস্থ্য পরীক্ষা, এটি নিশ্চিতকরণের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগটাকে আমরা সম্পূর্ণ এদেশ থেকে শেষ করে দিতে পারি। খুবই সহজ, যদি ছেলে এবং মেয়ে দুজনই থ্যালাসেমিয়া ট্রিট হয়, তারা বিয়ে করবে না। তাহলে তাদের দুজনই, বাবা এবং মা দুজনই যদি থ্যালাসেমিয়া ট্রিট হয় অথবা তার বাহক হয়, তাহলে তাদের সন্তানদের সম্ভাবনা থাকে শতকরা 25% থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত হবে। এবং একবার যদি একটি বাচ্চা থ্যালাসেমিয়া মেজর রোগ নিয়ে এই পৃথিবীতে আসে, তাহলে সেটার মতো কষ্টের জিনিস আর কিছুই হতে পারে না। তারপরেও যদি কোনো কারণে থ্যালাসেমিয়া মেজর হয়ে যায়, যেটা আমাদের দেশে খুবই বড় ধরনের একটি সমস্যা, মেজর রোগীদেরকে আমরা সাধারণত বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে, এটি একটি এখন সর্বাধুনিক চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটার মাধ্যমে থ্যালাসেমিয়া মেজর রোগীদেরকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া আছে যেটা না মিললে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো না। যেমন তার ভাই বোন থাকতে হবে, তার বয়স সাধারণত 4 থেকে 10-এর ভিতরে থাকতে হবে, এবং ভাই বোনের সাথে টিস্যু টাইপিংটা মিলতে হবে। যদি টিস্যু টাইপিংটা মিলে যায় এবং তার বয়স 4 থেকে 10 বছরের বেশি না হয় এবং অনেক রক্ত দিয়ে না থাকে, তাহলে এই সমস্ত পেশেন্টদেরকে আমরা খুব সহজেই থ্যালাসেমিয়া ট্রান্সপ্লান্ট করে তাকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতে পারি। এবার আসি ব্যয়ের কথায়। হ্যাঁ, অবশ্যই এটি ব্যয়বহুল, 10 থেকে 12 লাখ অথবা 12 থেকে 15 লাখ এই ধরনের একটা খরচ হবে বাবা মার। কিন্তু সারা জীবন রক্ত দেওয়ার চাইতে এই খরচটা অত্যন্ত কম, এবং বাইরের দেশের তুলনায় এই খরচ খুবই সামান্য। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং আমাদের দেশের থ্যালাসেমিয়া রোগীদেরকে সচেতন করবেন, এবং তারা যেন দেশেই ট্রান্সপ্লান্ট করে এবং সুস্থ স্বাভাবিক জীবন পায়। এবং সর্বোপরি প্রি ম্যারাইটাল স্ক্রিনিং অথবা বিয়ের আগে অবশ্যই ছেলে এবং মেয়ের থ্যালাসেমিয়া টেস্টটি করবেন, যাতে ভবিষ্যৎ অনাগত সন্তানকে আমরা থ্যালাসেমিয়া মেজর থেকে, রোগ থেকে মুক্ত করতে পারি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের জাতীয় দায়িত্ব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।